নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব আম দিয়ে ম্যাঙ্গো ফুটি। ম্যাঙ্গো ফুটিতে লাগবে, আমি দুইখানা পাকা আম নিয়েছি আর একখানা নিয়েছি কাঁচা আম। এই আমগুলো আমি ছাড়াবো, ছাড়িয়ে আমি ফুটি তৈরি করব। লাগবে এই জায়গায় এক কাপ চিনি নিয়েছি, আর আমি নুনটা বুঝে দেব স্বাদ মতো, আর বিট নুন নিয়েছি সেইটাও আমি বুঝেই দেব। আমি এক গ্লাসের মতো জল দিচ্ছি প্রেশার কুকারটা, আর দেব আমগুলো। দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, প্রেশার কুকারটা আমার বসানো হয়েছে, একটা সিটি পড়বে আমি নামিয়ে দেব। আমার সিটি পড়ে গেছে একটা, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পরে আমি প্রেশার কুকারটা খুলবো। আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমি আমটা একটু ঠান্ডা হতে দেব। আমি আমগুলো একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি। এই যে জলটা, এই জলটা আমার পরে কাজে লাগবে। এখন আমি আমগুলো এই জারটায় নিয়ে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সাদা নুন দিয়ে দিচ্ছি, বিট নুনটা পরিমাণ মতো নিচ্ছি। দিয়ে আমি জারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। আমার যে জলটা ছিল এই জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কালার দিইনি, বেশি গাঢ় হয়ে গেছে, আর একটুখানি আমি ঠান্ডা জল দেব। খুব সুন্দর হয়েছে। এখন আমি দুটো বরফ দিয়ে দিচ্ছি। দেখুন বাড়িতেই কত সুন্দর ফুটি তৈরি করে ফেলেছি। এইভাবে আপনারা আমের দিনে সুন্দর করে ফুটি বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও খাবেন, আত্মীয় স্বজন আসলে, বন্ধু বান্ধব আসলে, বাড়িতে গেস্ট আসলে তৈরি করে দেবেন। আর আমার রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার আমের ফুটি তৈরি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।